জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। সব মার্ডার কেস আর কিছু, সব মার্ডার কেস। জি আপা, সবার বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ, তাহলে তো আপা একটু ইয়ে হইত। আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে তো। সেখানে যখন আইনজীবীরা যাবে, সেখানে ওদের বলো যে আমাদের লোকজন অর্গানাইজ করে সোজা যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। দেশে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার পপুলার জিনতে, তাদের সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকতে পারে, তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা, আর একটা আপা, যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো। আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা, আমি সবাই সব মার্ডার কেস আর কিছু, সব মার্ডার কেস। জি আপা, সবার বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ, না এখানে বসে এখন সাহায্য করো, সেটি সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, আটর পরে হবে। জি আপা, ডেট দেখে নাও, তুমি যাতে হেল্প করো, কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিছে। জি আপা, পুরাই দিছে। জি, যতদূর পারো এদেরকে একটু। জি আপা, আপনি যখন নিজ দিদি বাবা, আপনি এখন গেলেই তো দেখখানা মামলা আছে, কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে তোমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, একটা ফলস মামলা। মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা, যারা বাইরে গিয়েছে চাকরি করে। জি আপা, সবার নামে মামলা। জি আপা, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে। জি আপা, এসব মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই। ১৩ বিলিয়ন ডলারের থেকে যদি আমি ৫০০ নিয়ে নিই, তাহলে হাস্যকর ব্যাপার আপা। এটা এটা কি একটা হাস্যকর ব্যাপার, ১৩ বিলিয়নের থেকে ৫ বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। হ্যাঁ, এত বোকা যদি হয় আমার তো বলার কিছু নাই। জি আপা, আর টিউলিপ জনসেক, টিউলিপ তো বাচ্চা একটা মেয়ে, ও তো তখন এমপিও না কিছু কিছুই না। আমাদের আমাদের দাওয়াত দিচ্ছে গেছি, ও পুতিন, ও এত শক্তিশালী যে ১৭ বছর একটা মেয়ে এত শক্তিশালী যে পুতিনের সাথে আমার নেগোসিয়েশন করা হয়েছে। জি আপা, আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে ওই অ্যাকাউন্ট বল। আচ্ছা, সে টাকা না, আচ্ছা উঠা উঠা। জি আপা, জি জি আপা, সিঙ্গাপুর থেকে। জি আপা, আনছেন তো আপনি ব্যাক করে। সেটা বলা উচিত, তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে। আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না বা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে? আমি যেভাবে, জি আপা আমি জানি আপা, নাইসলি লিখতেছি আপা। একটা কথা তোমাদের জানা রাখি, জি আপা, যে খুব লাভাচ্ছে যে তারা মানি লন্ডারিং করছে। জি, গ্রামীণ ব্যাংকের যত টাকা, জি, এই এত বছরে, জি আপা, বিশেষ কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেনি। জি আপা, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এরশাদ। জি আপা, চাকরি দিচ্ছিল এমডির পদে। জি আপা, এমডির পদে থেকে গ্রামীণ ব্যাংকের ২৬,০০০ কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে। জি আপা, ২৬,০০০ কোটি টাকা, জি, যা দিয়ে সে বিদেশে সোশ্যাল বিজনেস, অমক সব, যত বিজনেস সব, কত টাকা পায় কোথেকে? সে একটু না মানুষের বুঝে দিতে পারে যে অলিম্পিক মশাল ধরতে কত টাকা সে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে পাওয়া যাবে। জি আপা, তবে এবার এবার যে অলিম্পিয়াতে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে, জি আপা, ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে। জি আপা, ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে নোবেলের আগে, সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে, কারা কারা দিচ্ছে? মহাজন বৈশা এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে,
জনগণের গরিবের রক্ত চুষা টাকা নিয়ে বড়লোক এসে সুদ করে একটা যথেষ্ট করছে বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই খাওয়া নাই নেওয়া নাই দিন রাত। জি আপা, আপনি যে পরিশ্রম করছেন আপা, আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলো আপা, এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা? আপা এখন আপা তাহলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিলিন্ডার গুলো আছে আপা, এই মামলা গুলা নথি গুলা ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিলিন্ডার গুলা গেছে আপা অফিস গুলাতে পাঠানো শুরু করি আপা। জি জি, আর সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়েন আপা, যাতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না, তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আছে আপা। সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা, এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা।